হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আবারও চলে আসলাম ঠিক সেই খ্রিস্টানদের রাস্তায়। আর গত এপিসোডের মধ্যে আমাদের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের লাইটটা ওখানে ল্যাম্পপোস্টের মতো ঝুলিয়ে রাখছিলাম, কিন্তু যখনই আমরা কোনো কিছু দেখতে পারি তখন হঠাৎ করেই আমাদের লাইটটা অফ হয়ে যায়। সো কী কারণে অফ হয়ে গেছিলো, কেন অফ হয়ে গেছিলো সেটাকে আমরা এখনও জানতে পারি না, কিন্তু আমার যতটুকু ধারণা লাইটে যতটুকু সম্ভব চার্জ শেষ হয়ে গেছিলো। সো এটার জন্যই সে হঠাৎ করেই লাইটটা অফ হয়ে যায়। তারপরে আমরা কোনো ইনভেস্টিগেশন করতে পারিনি, তারপর আমরা দেখতেও পারিনি। সো আজকে আমরা ফুল প্রস্তুতি নিয়ে এখানে আসছি এবং এখানে দেখব কী ছিল সেটা, এবং অবশ্যই আজকে আমরা উদ্ঘাটন করে তারপরে এখান থেকে যাব। আজ যদি লাইট নাও থাকে, আমাদের মোবাইল এবং আমাদের টর্চ লাইট দিয়ে হলেও আমরা সেই জায়গায় আজকে উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনার সাথে থাকবেন। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে লাইটটা আবার ঠিক আগের মতো সেখানে রাখবো। আমার ধারণা কিছু কীভাবে আসলো, আজকে অন্য জায়গায় রাখতে পারতাম, সেই জায়গা রাখার পরেও কিন্তু সেই জিনিসটা আমাদের সঙ্গে দেখা দিচ্ছে। তার মানে আমরা ওই জায়গায় ওর ল্যাম্প পোস্টই মনে করছে, ওকে বোকা বানাইতে পারছি। যাই হোক, আমরা আবার ওখানে লাইট রাখবো, কিন্তু আমরা প্রতি থেকেই আপনি ওই সাইডটা থাকবেন, আপনি না রজুল ভাই। হ্যাঁ শাহিন ভাই, আজকে আমরা সাথে আছি তিনজন, আমি আছি ইউসুফ ভাই আছি এবং ক্যামেরা আছে রজুল ভাই। আজকে আমরা সর্বপ্রথম রজুল ভাইকে পাঠাবো ওই সাইডে আগের থেকে ল্যাম্পপোস্টের দিকে, আমরা দাঁড় করাবো ঠিক ওই মুহূর্তেই রজুল ভাই পাশে নিয়ে চলে যাবে এবং একটা মোবাইল নিয়ে যাবে, তার সাথে আমাদের কানেক্ট থাকবে। তো এইভাবে দেখতে থাকবো যে কীভাবে হয়। ওকে ওকে শাহিন ভাই, ইউসুফ লাইটটা নাও আর অবশ্যই লাইনে ফোন দেন রজুল। আপনার এভাবে রাখেন, এখানে রেখে যাও ক্যামেরা। হ্যাঁ ক্লিয়ার আছে, চলবে। ওকে ইসু ভাই, আপনি আমাকে ফোন দেন আর ফোনটা দিয়ে আপনি সোজা যান রজুল ভাই, আপনার হাতের লাইটটা ফোকাস করে আপনি হাতের ডান সাইডে কিন্তু একটা বাড়ি আমি দেখতে পাইছি, গত বিষয়ের একটা বাড়ি দেখাইছিল শাহিন যেখানে ছিল। সো ওই বাড়ির পাশে আপনি চলে যান, রাস্তা দিয়ে না, আপনি শুধু শুধু বাড়ির পাশে চলে যান। হাতের ডান সাইডে একটা বাড়ি দেখতে পাচ্ছেন না? আমরা রাস্তা থাকবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। গেছেন? হ্যাঁ শান ভাই। আমার বাড়ির পাশে, আপনি লাইটটা দেখেন। আপনি আরো এই দিকে আসেন, আপনার সামনের দিকে আসেন, লাইটটা দেখাতে দেখাতে আসেন। হ্যাঁ শান ভাই। ঠিক আছেন? হ্যাঁ ওখানে দাঁড়ান, আপনি শুধু এদিক ওদিক একটু ফলো করেন, আসলে কিছু দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। লাইট টোটালি ফোকাস রাখবেন, অল টাইম লাইট ফোকাস থাকবে। ঠিক আছে শান ভাই।
মাঝে মধ্যে আমাদের ক্যামেরার দিকে লাইটটা মারবেন। আশেপাশে কোনো কিছু দেখতে পান? আচ্ছা একটু অপেক্ষা করেন, জাস্ট চুপচাপ থাকেন, আমি একটু চুপচাপ থাকি, জাস্ট 2 মিনিট অপেক্ষা করি। ওকে 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 শুধু আপনার লাইটটা ফোকাস করে রাখবেন। হ্যাঁ একটু বললেন আমাকে, বললাম যে লাইটটা একটু অফ রাখেন তো, এখন একটু দেখি, এত বুঝতে না পারে যে আমরা এখানে আশেপাশে আছি কোথাও। হ্যাঁ শাহান ভাই আমি লাইট অফ করে দিয়েছি। কোন সমস্যা রজুল ভাই? হ্যাঁ ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই ভাই এই মাত্র ওই দেন সাদা একটা কিছু দেখতে পাচ্ছেন, ওই দেখেন দেখা যাচ্ছে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, এই দেখেন আমাদের এদিকে কিন্তু আসতেছে, দেখতেছেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখেন সামনে সাদা কোনো কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন নাকি? দেখুন এদের ক্যামেরা, ক্যামেরার সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে শান ভাই। কাজ করুন, আগান আগান আগান, সামনে আগান, সামনে আগান। সামনে আগাচ্ছি, পিছনে চলে যাচ্ছে, আপনার ওদিকে যাচ্ছে কিন্তু, আপনার ওদিকে যাচ্ছে কিন্তু, আপনার ওদিকে কিন্তু যাচ্ছে, চলে যাচ্ছে। ও কই আপনার ওদিকে যাচ্ছে, আপনার কোনো দাঁড়া দেখা যাচ্ছে না আর এখন? নাই না এখন তো দেখা যাচ্ছে না ভাই। আরে ভাই আপনার ওদিকে গেল তো, ভাই লাইট ফোকাস করেন, ভাই লাইট ফোকাস করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই এখন আর কিছু দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ এটা তো আমিও দেখলাম আপনার সঙ্গে ছিলাম তো ক্যামেরাতে আমি।
ক্যামেরাতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখান থেকে একটু পর্যন্ত ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বেরোছে, এখান থেকে বেরোয় এইদিকে শামিম ভাই, ফোন অফ, ফোন অফ, ফোন কেটে গেছে, লক খুলবো কি দিয়ে? হ্যাঁ শামিম ভাই, ও আচ্ছা ঠিক আছে ভাই, এটা বুঝতে পারি নাই। হ্যাঁ ভাই, এই পর্যন্ত আসার পর খুঁজে পাওয়া ব্যাগ গেল, যে পর্যন্ত আসছিল সেখান থেকে ঘুরে গেছে। ইউসুফ ভাই, চুপ করে বসে থাকেন, কোনো কথা বলেন না। হ্যাঁ যেভাবে করে ধরতে হবে, বুঝছেন? আচ্ছা একটু অপেক্ষা করেন। আপনার নিচে খেয়াল করবেন, আপনার হাতে যদি লাইট থাকে সো ওই লাইটটা দিয়ে খেয়াল করবেন যে নিচে যেন সাপ পোকামা করে হতে সাবধান, ক্লিয়ার? আপনার কত একটু জোরে বলবেন, কেন কেন কথা কম আসতে আসতেছে। আমরা অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি যে কিছু একটা আমরা দেখতে পাইছি, কিন্তু ওই পিছন দিক থেকে যায় আর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদি আমরা রজদুল ভাইকে ওই পাশে রাখছিলাম, কিন্তু আমরা কোনোভাবেই ওকে আর খুঁজে পাচ্ছি না। এবার আমরা লুকায় রাখছি। এখন কথা হচ্ছে লুকায় থাকতেছে ভালো কথা, কিন্তু ও তো মানুষ না দেখলে তো ভয় দেখাচ্ছে না। হ্যাঁ না, আমাদের সদস্য লুকিয়ে আছে কিন্তু ও তো মানুষ না দেখলে তো ভয় পাচ্ছে না। সেই ক্ষেত্রে শামিন ভাই আপনি চান? আমি যাবো, কিন্তু আমি এটাই প্ল্যান করতেছি ওকে কীভাবে ধরা যায়। শামিন ভাই, আপনি আশেপাশে থাকেন কিন্তু কোনোভাবে যেন বুঝতে না পারে আপনি ওখানে আছেন, ঠিক আছে? না না, আমি তো অনেকটা দূরে আছি, আমার ক্যামেরা নিয়ে আমি অনেকটা দূরে আছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি এখানে দেখতেছি। ওকে, কিছু দেখা যাবে না। ওকে,
ইসু ভাই, ইসু ভাই, হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, ও কিন্তু সামনে সামনে আসছে দেখছেন, পাইছেন পাইছেন দেখছেন ওরা দেখছেন, হ্যাঁ হ্যালো ইসু ভাই, হ্যাঁ ভাই শামিম ভাই কিছু একটা দেখতে পাচ্ছি ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমি দেখা যাচ্ছে, আপনি এক কাজ করেন দাদা ভাই আমার খুব ভয় লাগছে ভাই, আপনি চুপচাপ আস্তে আস্তে ওর দিকে আগাইতে থাকেন ভাই, ও আমার দিকে আসতেছে ভাই, হ্যাঁ ভাই ও আমার দিকে আসতেছে ভাই, বুঝি না রজুল ভাই এখানে দাঁড়ান, আমি আসতেছি দাঁড়ান আস্তে আস্তে ওকে ধরা পেলে আপনি কিন্তু ঠিক আছে তো তুমি শামেন শামেন শামেম শান ভাই, জানি না ভাই সামনে হলো ভাই আমি, হ্যাঁ ভাই আমার সত্যি কথা ভাই আমার শামিন ভাই আমার কথা শুনতেছেন, হ্যাঁ কুকুরটা ডাকতেছে আসলে কোনো রহস্য আছে নাকি, বলছি কুকুরটা ডাকতেছে এর পিছনে কি কোনো রহস্য আছে, আচ্ছা হ্যাঁ আমি শুনতেছি ইসুব এখানে এতটা পরিমাণে ভয়ানক ছিল এটা যা আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম, কিছু এত ভয়ানক কিছু দেখলাম, শরীরের সাদা পোশাক আর মুখটা এত দেখতে বিশ্রী, হ্যাঁ আসুন বুঝলাম না বিষয়টা, মানে কীভাবে কী হলো কুকুরটা এত পরিমাণ ডাকতেছে যে আসলে ওখানে কোনো খারাপ কিছু অবশ্যই আছে, যে আপনার ব্যাটার আপনার ঘাড়ে কোথাও ব্যথা পাইছেন ভাই, আমার ঘাড়ে মানেভাবে ব্যথা পাইছি ভাই, আমি এমনি এত পরিমাণ ধরছে আমাকে এমনভাবে ধরছে, আমি যাতে তাকে পাইলাম না ভাই, আপনি যাচ্ছেন তৎক্ষণাৎ খালি দেখলাম যে আমার গলা ছাড়লো, ইতিমধ্যে নেই কোন দিকে দৌড় মারছে, সে কি দৌড় মারছে, হ্যাঁ ভাই দৌড় মারছে কোন দিক, এই দিক দিয়ে, এই দিক দিয়ে দৌড় মারছে, জানতে চাই ওর কোনো চিহ্ন পেলাম না, এই এই আমার অনুভব কী হচ্ছে, আচ্ছা সে কি মানুষ না ভূত, আমার অনুভব হচ্ছে ভাই সে মানুষ একটা হবে, অজীব ক্যারেক্টার, মানুষ হলে তো তার কপালে তার আজকে দুঃখ আছে, শুনুন এবার আমি যাচ্ছি ক্লিয়ার, আচ্ছা ভাই আমি সাইডে থাকি নাকি, তোমরা এখানে থাকো আমি যাচ্ছি, আর আমি আমার সাথে যেভাবে ডিকটেশনটা দেবো সেইভাবে তোমরা কাজ করবে, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে এইভাবে যেভাবে করে ধরতে হবে, যদি মানুষ হয়ে থাকে ওকে ধরবো আমরা, ও কিন্তু এই মুহূর্তে আর আশেপাশে আসবে না মনে হচ্ছে, ওর আসার কোনো আমি লেভেলই পাচ্ছি না, ওর আসার কোনো সম্ভাবনাটা নেই, ফোনটা দাও আর ডিসপ্লে তো লাইন থাকতে হবে, মানে ডিসপ্লে যদি আলো না জ্বলে তাহলে কিন্তু আমার ফোন কেটে যাবে, ক্লিয়ার ফোন দিয়ে দেবো, হ্যাঁ ফোন তো আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ শামিম ভাই ভাই কথা শোনা যাচ্ছে না, কেটে দেন ভাই, শোনা যাচ্ছে ভাই সাবধানে থাকেন ভাই, ও আমার হাত আছে মরছে।
ভাই তারপরে আপনি সাবধানে দেখে সাবধানে থাকেন ভাই। ভাই কথা বুঝলাম না, কাদের উপরে আক্রমণ করছে সে হয়তো চিনে নাই মানুষ। ভাই তারপরে আপনি একটু সাবধানে থাকবেন ঠিক আছে, আর কোনো ভাব লক্ষ্য ভাব যদি পান আপনি আমাকে জানাবেন, আমরা যাবো ঠিক আছে। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ওই সামনে দিকে পলাইছে। হ্যাঁ ভাই শামীম ভাই হ্যাঁ এদিকেই, তো এদিকে কিন্তু একটা জঙ্গল আছে ঝোরসা পাতা বুঝছো, আমার বিশ্বাস যে ওই ঝোরসা ভিতরে হয়তো সে লুকায় পড়ছে হইতে পারে, একটু ভালো করে ফলো করেন তো শামীম ভাই। বাগানটা কিন্তু অনেক বড় বিশাল এবং লম্বা, সেটা কিন্তু আমের বাগান। হ্যাঁ ভাই অনেক বিশাল বাগানটা এবং নির্জন, ভাই ওটা ওটা ওটার দিকে রোজদার ভাই গেছিল না? হ্যাঁ ভাই কি বলছো? বলতেছি ওই বাড়িটার দিকে রোজদুল ভাই গেছিল না? তো রোজদুল ভাই কি কিছু দেখতে পাইছেন? না আমি বাসার সামনে যা কিছু দেখতে পারি নাই বাসার ওখানে, কিন্তু পরে আমাকে শামীম ভাই বললো যে কিছু দেখা যাচ্ছে না, সেখানে ফলো করলাম যে আসলে কিছু দেখা যাচ্ছে একটা। ও মানুষজন দেখছেন কি আপনি বাসার সাথে? না বাসার সাথে দেখিনি, কিন্তু মানে আমার সামনে। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই একটু সাইলেন্ট থাকো, একটু সাইলেন্ট থাকি, সো আমরা এখন অপেক্ষা করব, আমি লাইট নিয়ে ভাই আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, একটা বার লাইট ফোকাস করে দেখান আমার কোন জায়গা আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই ওকে। শব্দ কই? ভাই কিছু কি দেখতে পাইছেন? না ভাই আমি অনেক কিছু দেখতে পাইনি, আসি তো আমরা সব থেকে আমরা একটু জানবো এখানে দেখতেছি, আমি ভাবতেছি যে ভাই আসলে তোমাকে কোথায় লোকা থাকতে হবে লোকে ধরা যায়। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, পজিশন দেখে তাহলে লোকা করেন ওকে। ভাই একটু দেখে শুনে থাকেন সাবধানে। ভাই হ্যাঁ ভাই আমি কিছু একটা দেখতে পাইছি, আমি তো সুপ্রে বসে রয়েছি পাশে, এটা গোটি তোমাকে যে জায়গায় একটা করছে ও কিন্তু সে গিয়ে জায়গায় আসলো সে দেখছো? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাইছি আমি, কিন্তু ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না ভাই। মোবাইল দোকান রাখো? হ্যাঁ ভাই রাখছো? হ্যাঁ তুমি সুন্দর করে মোবাইলটা রেখে এইদিকে আস্তে আস্তে আসো, না আস্তে আস্তে আগে পুরো কথা কইবো না ঠিক আছে? ওকে ভাই সামনে দিকে দেখতে আছে। আচ্ছা ঠিক আছে।
না পারে। কই তুমি শাহিন ভাই? শান ভাই, শান ভাই, শান ভাই, শান ভাই, শান ভাই, হ্যাঁ শামিল, হ্যাঁ শান ভাই, শান ভাই, শান ভাই কিছু তো দেখা যাচ্ছে না, শান ভাই, শান ভাই, শান ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ আসছি, আমি ধুতে যাই দেখো লাগছি আল্লাহ একবার ওই দিকে ভিতরে ভিতরে আর ইসু ধরে ওকে আসলে আর ইসু ভাই কই কই যো ওখানে 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 আস্তে 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 একা ভাগেন না কোথায় একটা মানুষ দেখছেন এই বাস্তর মাত্র ভাই বসন্ত একটু বসেন, মাথা ঘুরতে পারে, দাঁড়ান বসেন, 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 বেশি জোরে লাগছে ভাই, ব্যাপক জোরে মারছে ভাই, ভাই আপনি এটার লাগে আমি আরো কিছু করতে পারতেছি না, না পাচ্ছি ধরতে, না পাচ্ছি এত জোরে লাঠি মারছে পরিকল্পনা বাইরে ভাই, আমার হাতে মনে কালি পড়ছে, দেখো ও কালি নাকি এগুলো করতেছে, কে দেখছি তা ক্যামেরা কি মুখ দেখা গেছে না শাহিন ভাই? লাইট না তুমি কোন তো কে কানাস ক্যামেরা শাহিন ভাই, আমার মানে আপনার ইয়াত আমার কোনো খেয়ালই ছিল না, লাইটটাকে ন্যাশ করে তাহলে ভালো করে আমরা ধরতে পারি, তাহলে মুখটা দেখতে পারি আমরা কি কি ব্যক্তিরা কে ছিল এলাকাতে, কাউকে যদি দেখাইতে পারতাম যে না এই লোকটা ছিল কি চিনেন কিনা স্পষ্ট করে আমরা ধরি, কিন্তু মাইরি হলো কিন্তু ওর মুখটা দেখাইতে পারতাম, হ্যাঁ ঠিক আছে শাহিন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার একটু ভুল হলো না, আপনার কতগুলো কত কত বড় ক্ষতি হয়ে গেল সেবাস আপনার বোঝা উচিত, ওকে শাহিন ভাই একটা কথা কি জীবনেও এই পথ থাকবে না, মুখ দেখা গেছে না একটা কাজ হয়েছে, তোর কষ্ট করে প্ল্যান করে লাভ হলো কি, কোন কোন কাজই আসে নাই, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমার লাইট এখানে দোকানও আছে, ওইটা একটু দৌড় আসে না, শুধু লাইটটা নিয়ে আপনি কিন্তু দৌড় দিবেন, ঠিক আছে, ওই আমরা ফেসটা ধরতে পারি, আপনি অন্ধকার চলে গেছেন, আচ্ছা আপনি বুঝতে পারছেন যে আপনার সিচুয়েশনটা ভালো ছিল না, কারণ আপনি কনফিউজ চলে পড়ে গেছেন কী করবেন,
আর আমিও লাইট অফ করছি, কারণ দুই হাতে যদি আমি লাইট ধরে জিনিস ধরে রাখি তাহলে কিন্তু ওরা আমরা ধরতে পারবো না। কিন্তু মায়ের গুলো গেছে বেসার ইচ্ছা মতো, ওই মায়ের খাইলো ঠিক আছে, কিন্তু মারিও তো গেল। আমার খেয়াল তুমি সামনে আসিলে না? আমি ভাই সামনে আসি, হাঁটু দিয়ে মারছে না পা দিয়ে মারছে? পা দিয়ে মারছে ভাই, ব্যাপক জোরে আঘাত করছে ভাই। দাদা এরম ধরে যদি ছদ্মবেশ নিয়ে যদি কেউ মানুষকে ভয় দেখে, তারা কি মানুষ না? মানুষের জাতে কলঙ্ক, তারা মানুষকে ভয় দেখে কিলা পাচ্ছেন? এই সাইডে কোনো মুসলিম বাস করে না, আমি জানি না সে হিন্দু না মুসলিম, কোনো মুসলমান এই ধরনের কাজ কোনো করতে পারে না, আর সে কোন জাতের আমি তাও জানি না। আর তো আপনার সঙ্গে তাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এইভাবে মানুষকে এইভাবে ভয় দেখাচ্ছেন, তার যে কোনো বড় কোনো দুর্ঘটনা ভয়টা যদি বসে যায় তার দিলের ভিতরে, সে কোনো বড় কোনো দুর্ঘটনা মারাও যেতে পারে। আপনি কিসের স্বাদ আছে এইভাবে আপনি তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে ভয় দেখাবেন? আমরা দুই দিন আসছি, দুই দিন আমাদের সঙ্গে চোখে বসছে, ওরা জানে ভয় ছিল আমাদেরকে, এখানে ভয় টয় দেখে আমাদেরকে এখানে পার করবে। হ্যাঁ ভাই, এই কিন্তু দেখো যতবার আমরা এদিক দিয়ে চেষ্টা করি ততবারই কিন্তু সে আমাদের সামনে আসতেছে, যেহেতু আমরা এখান থেকে ভয় পেয়ে এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ ভাই, এটাই ওরা কিন্তু বুঝতে পারতেছে, শুনতেও পারতেছে যে আমরা এখানে ইনভেস্টিগেশন করতে আসতেছি, হয়তো সে বুঝে নাই যে আমরা কোন প্রকৃতির লোক। মানে বলতেছি আমাকে প্রথমে মানে ভয় দিয়ে গেল, প্রথমে ভয় দিয়ে গেছে ও এই জায়গায় খুঁজতে গেছে আপনি এখানে আসেন কিনা। হ্যাঁ, আমাকে খুঁজতে গেছে আমি এখানে আসি কিনা, কত বড় সাহস, সর্বনাশ, খুব কষ্ট পাইছি ভাই, আমার ব্যাপক আকারে আঘাত করছে আমার। আচ্ছা একদম দেরি না করে আমরা কাজ করো, আমরা একটু চিকিৎসা দরকার, আপনার সঙ্গে ওষুধ নিয়ে এলেই মানে বেটার হবে। আর এই আমাদের ওখানে সাইকেল লোক না? হ্যাঁ ওখানে শান ভাই নিয়ে আস, সব ইয়ার্স যা কিছু ঘুরে গেছে অনেক রিস্কে ছিলাম, আমার মনে সন্দেহ ছিল প্রথম থেকেই যে এরকম মানুষের কাজ হবে, যে এইভাবে মানুষকে শুধু ভয় দেখা যাচ্ছে। এই রাস্তাটা দেখেন ফাঁকা একটা রাস্তা, কাঁচা রাস্তা, ওই পাশ দেখেন মাঝে মধ্যে গাড়ি ঘোড়া চলে, আর এই সাইডটা যে কুত্তা যেটা ডাকতেছে এই কুত্তা কিন্তু খ্রিস্টান বাড়ির একটা কুত্তা, আর ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু খ্রিস্টানেরা কুত্তা ব্যবহার করে, অনেক সময় হিন্দু সম্প্রদায় কিন্তু কুত্তা ব্যবহার করে এবং তারা একটা একটা পশু আছে যেটা আমাদের ধরনের হারাম, কিন্তু তারপরেও কিন্তু সেই একটা পশু তারা ব্যবহার করে ম্যাক্সিমাম বাড়িতে খ্রিস্টান বাড়িতেই। সো কুত্তা কিন্তু ওখানে তখনই ডাকতেছে যখন কোনো বেশি ব্যক্তিকে ছদ্মবেশে কাউকে চিনতে পারতেছে না। সো আপনি যদি কোনো কুত্তালা বাড়িতে যান, আপনাকে যদি সে না চিনতে পারে তখন ঘেউ ঘেউ করে ডাকবে। হ্যাঁ ভাই, আমরা এই জায়গাতে আসছি, বাড়িওয়ালার মালিকের সাথে কথা বলছি, বলে বলছি ঠিক আছে আপনারা কাজ করেন, কুত্তাকে আমরা কিন্তু তাদের নিজের ফেসটা আমরা দেখে আসছি, কিন্তু ও যে পোশাকটা পরে আসছিল সেই পোশাকটা কিন্তু টোটালি অদ্ভুত অদ্ভুত, কিন্তু তার ফেসটা কিন্তু টোটালি কালো ছিল, ব্ল্যাক, এত ব্ল্যাক যে আমি জীবনে দেখিনি ভাই। সো যেটাই হোক না কেন, যাই করছে ভুল করছে, তারপর আমরা আরেকটা দিন এখানে আসার চেষ্টা করবো যে এখানে নেক্সট টাইম আর কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। সো আমরা এখানে যদি নাও আসি আমরা এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করবো যে এই পথ দিয়ে আর কোনো প্রবলেম হয় কিনা, যদি হয়ে থাকে নেক্সট পরবর্তী এপিসোডে আমরা এখানে প্রশাসন নিয়ে আসার চেষ্টা করবো, প্রয়োজনে তারা গুলি করে মারা উচিত এইসব লোকদেরকে। সো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই, সবসময় আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড অল দ্য বেস্ট অ্যান্ড গুড নাইট, আসসালামু আলাইকুম।